नमस्कार বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই এর টিম বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে ধন্যবাদ। गुरुत्वपूर्ण दाबी दावा पूरणे आज राजपथ कापालें सीआईटीयू सह वामपंथी संगठन। दलीय पताका ओ प्लेकार्ड हाथी निये एक प्रतिबाद रैली बेर करा हय। शहरे कालीबाड़ी रोड स्थित कार्यालय सामने थेके शुरू हुए शहरे विभिन्न एलाका परिक्रमा करे प्रतिबाद रैली। पुलिस सुपारे कार्यालय संलग्न धर्ना शेडे एसे दाबी दावा निये स्लोगान देवा हय। एम मर्मे जिला प्रशासन का एक स्मारकपत्र तुले देवा है। श्रमिक मायरा महिला एवं छात्र युवरा आज के आम्रा निर्दिष्ट प्रधानत चारटा दाबिर भित्तिते विक्षोभेर आयोजन करेछि। आम्रा लगातार भावे लकडाउन पिरियडे करोनार नाम करे ভারতবর্ষের সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। এখন আজকের এই সমস্যাটা হচ্ছে আগামী একুশে নির্বাচন, বিভিন্ন রাজ্যে নির্বাচন হবে এবং এটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পুরনো এবং নতুন নানান ধরনের প্রকল্প তারা চালু করছেন এবং চোর জলদি সেটাকে কার্যকরী করার জন্য এটা খুব দুর্ভাগ্যের বিষয় এবং খুবের বিষয় যে তারা বিজেপি কার্যালয়কে তারা কেন্দ্রীয় অফিস করেছেন, সরকারি কার্যালয় কেন্দ্রীয় অফিস নয়। গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, অরুন্ধতী প্রকল্প, কল্পতরু প্রকল্প, গ্রামাঞ্চলের মানুষের অভিজ্ঞতা আছে, পঞ্চায়েত অফিস কার্যত কার্যকর নয়। পঞ্চায়েত সেক্রেটারিটা পঞ্চায়েত অফিসে যায় না, শহরে বসে তারা এই একটা মধুর চক্র তৈরি হয়েছে। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি শাসক দলে সবাই মিলে লুট করছেন। এগুলো এর প্রতিবাদ তীব্র আকারে না করলে পর আমাদের অধিকার থাকবে না, গরিব মানুষ তাদের অধিকার পাবেন না। তার জন্য আজকে আমাদের এটাই হচ্ছে প্রধান দাবি। আমরা জেলা উপায়ুক্তের কাছে এই দাবি আজকে পেশ করব। আমি জানি না জেলা উপায়ুক্ত কি করবেন, কারণ জেলা উপায়ুক্ত এখন ছুটো জগন্নাথ, কারণ এটা শাসক দলের অফিসটা হয়েছে এখন সরকারি অফিস বস্তুত। আজকে আমরা স্মারকপত্র দেব। দু নম্বর দাবি হচ্ছে গরিব মানুষের জন্য সরকারের কোনো করুণা নাই, দয়া নয়। আমাদের নির্মাণ শ্রমিক যারা তাদের জন্য সরকারি প্রকল্প আছে। কি সেই প্রকল্প? প্রকল্প হচ্ছে তারা প্রতি মাসে কুড়ি টাকা করে ব্যাংকে জমা দেবেন সরকারি অ্যাকাউন্টে, ষাট বছর পর তারা পেনশন পাবেন। তাদের ছেলেমেয়েরা আপনার স্কলারশিপ পাবে, এই সমস্ত প্রকল্প আছে। ব্যাংকে যাওয়ার পরে সীমান্তে ভূমি আগ্রাসন অব্যাহত থাকায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার অসম মিজোরাম সীমান্তে।
পাশাপাশি কাছাড় জেলার লাইলাপুর খুলিছড়ায় মিজো আগ্রাসনের ঘটনা ঘটার পর কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা হয়। এছাড়া ঘটনার আদ্যপ্রান্ত জানতে গৃহ বিভাগের কমিশনার জেডি তৃপ্তি চেরাগি সংরক্ষিত বনাঞ্চল চুটডুবি এলাকা পরিদর্শন করেন। মিজোরামের মামেতো জেলার অতিরিক্ত উপায়ুক্ত এনডি পুলিশ সুপার জয়শঙ্কর জয়সওয়ালার সঙ্গে আলোচনা করে শান্তিপ্রীতি বজায় থাকার একমত পোষণ করেন। हम देखिए, हम तो बार बार एक ही चीज बता रहे हैं कि दो राज्यों के बीच के जो लोग हैं उनके बीच में कैसे शांति और सौहार्द जो है वो स्थापित करके रखा जा सके, जिससे कि लोगों के बीच में एक्रीमोनियस सिचुएशन क्रिएट ना हो। वही हमारी इच्छा है, दोनों सरकारों की भी इच्छा है और भारत सरकार की भी वही इच्छा है। तो उसको हमें सुनिश्चित करना है और वही हमारा उद्देश्य है आज के दिन। अब ये इंक्रोचमेंट के लिए तो कानून है, कानून के हिसाब से व्यवस्था होगी, उसके ऊपर हम कुछ नहीं कहना चाहते। लेकिन वो लोग रूल ऑफ लॉ सेल्फ पे कोई कमेंट नहीं करना चाहता हूँ। इस तरह के एलिगेटरी टैक्टिक्स पे मैं कोई बात नहीं। मैंने कहा ना, पीस एंड हारमोनी इज ऑफ अटमोस्ट इम्पॉर्टेंस और उसके ऊपर जो है हमें ज़्यादा गुरुत्व देना है। अपेक्षाकृत लोगों के बीच के छोटे छोटे विषयों को लेकर के जो हम झगड़ा करते हैं, पीस के ऊपर हमें सबसे ज़्यादा गुरुत्व देना। मेंटेन पीस, लोकल लेवल एडमिनिस्ट्रेशंस के बीच में बातचीत हो, लोगों की समस्याओं को जो है समझा जाए और उसका समाधान किया जाए, ये हमारा हमेशा ही अप्रोच। हम ये तो कहीं नहीं, क्योंकि लैंड कोई किसी का ऑक्यूपाई नहीं कर सकता है, बिकॉज लैंड इज ईयरमार्क फ्रॉम द कॉन्स्टिट्यूशन। तो किसी को किसी का लैंड ऑक्यूपाई करने का अधिकार है। ये मुद्दा आप जब मिजोरम सरकार के अधिकारी हैं उनसे भी आप लोग पूछिए, क्योंकि इस पे मैं कोई कमेंट करने की स्थिति में नहीं हूँ। কষ্টাদিত অর্থ জমা রেখেছিলেন এসএইচজি গ্রুপের মহিলারা, কিন্তু রহস্যজনকভাবে অর্থগুলো আত্মসাৎ হয়ে যাওয়ার ক্ষোভের পারদ জন্মেছে তাদের মধ্যে। আজ এ মর্মে জেলা পরিষদের সিইও অমলেন্দু রায়ের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। অবিলম্বে অর্থ আত্মসাৎকারীদের চিহ্নিত করে দোষীদের শাস্তি দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। ভুক্তভোগীদের পক্ষে এভাবে উল্লেখ করা হয়। কোনো রেসপন্স দিছে না, এখন বাধ্য ইয়া তারা ও আমরা গ্রামের কিছু বিশিষ্ট পুরুষ মানুষের লইয়া মানে এই সিওসারের কাছে আইছো ও অভিযোগ জানানির লাগিয়া, আর এর মধ্যে দিয়া তারা দস্তখত জাল এই সেই বিভিন্ন কিছু আছে আর যা বললে মানে একদিনও লাগি যাই। হ্যাঁ, এই ধরনের মানে ঘটনা যন্ত্রণা শুনলেন যে চরগুলা গুড়ামারা বদরপুর বিধানসভা কেন্দ্রের অধীন চরগুলা গুড়ামারা গাঁও পঞ্চায়েতের মা দুর্গা আত্মসহায়ক গোষ্ঠী সদস্য তারা ওনারা আমাদের কাছে গিয়েছিলেন যে ওনাদের যে বক্তব্য হচ্ছে যে ওনারা যে ১২ জন সদস্য আছেন, ১২ জন সদস্য মিলে প্রতি মাসে ১০০ টাকা করে জমা রাখেন এবং গত ৭ বছর ধরে এই এসএইচজি তারা চালিয়ে আসছেন। এখন যেটা খবর আসছে যে ইতিমধ্যে তারা সাম্প্রতিককালে তারা এখান থেকে লোন নিতে চেয়েছিলেন, তো লোন নিতে গিয়ে যেটা জানা গেল যে দীর্ঘদিন ধরে যে টাকা জমিয়ে আসছে সেই টাকাটা নাকি লুট হয়েছে, আত্মসাৎ হয়েছে তাদের বক্তব্য। ইতিমধ্যে সেই আত্মসাৎ এবং লুটের ঘটনাগুলি নিয়ে ওনারা বদরপুর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগ জানানোর পরও সুবিচার তারা পাননি। মুশকিল হচ্ছে গিয়ে এইসব মহিলারা গরিব মহিলা এবং নিরক্ষর মহিলা, এসএইচজির মাধ্যমে যারা শিক্ষিত এবং যারা সেই সব দায়িত্ব পরিচালনা করেন তারা শিক্ষিত মানুষ এবং এরা নিরক্ষর এবং দরিদ্র, এরা বুঝতে পারছেন না কীভাবে সেটা পরিচালনা করতে হয়। তাইভাবে যারা সহজ সরল ওনার মহিলাদের মহিলারা ওরা টাকা জমাচ্ছেন এবং এই সময় তাদের টাকার জন্য ঋণ নেওয়ার জন্য তারা যখন চাইলেন তখন দেখা গেল ওদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু টাকা যখন আত্মসাৎ হলো দেখা যাচ্ছে বিভিন্ন ওনাদের প্রসিডিংসে আমরা দেখতে পেলাম যে প্রসিডিংসে জাল দস্তখত দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি প্রসিডিংসে এমন কিছু সিদ্ধান্ত লেখা হয়েছে যারা ওনারা জানেনই না,
ওনাদের কাছ থেকে সাদা পাতায় দস্তখত নেওয়া হয়েছে, পরবর্তীতে টাকাটা লুট হয়েছে। এইবার এই টাকাটা কে বা কারা লুট করলো, এদের সঙ্গে কারা জড়িত আছে, এটা তদন্ত করা হোক। আমরা শুনতে পেয়েছি যে এখন নাকি এই অভিযোগ জানানোর পর যে একটা শাসক আপনার কী বলে রাজনৈতিক দলের কিছু কর্মীরা রাস্তায় নেমেছেন, যারা টাকা আত্মসাৎ করেছেন তাদের পক্ষে হয়ে আমরা তদন্ত করতে, কোনো ধরনের রাজনৈতিক যারা ক্ষমতায় ব্যবহার করে যাতে এইসব মহিলাদের বঞ্চিত করা না হয় তা আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা সিওর কাছে অভিযোগ জানাবো যে অবিলম্বে তত শীঘ্রই তদন্ত করা হোক এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই এসএসজিটা তাদের রক্ষা করা যায় সেই ব্যবস্থা। অসম মিজোরাম সীমান্ত মেদলিচড়ায় মিজো আগ্রাসনের ভিত্তিতে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাতাহান্দি লোয়ারপুয়া ব্লক কংগ্রেস কমিটি ও লোয়ারপুয়া ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের যৌথ উদ্যোগে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন চলে। এতে বিশেষভাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব, পঙ্কজ নাগ, প্রাক্তন সংসদীয় সচিব মণিলাল গুয়ালা, জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা কিছু মানুষ থাকে মিজোরাম থাকে, এরার উপরে যদি কোনো টাচ হয় যদি আমরা যদি আমরা বুঝতাম না, অতএব আমরা শান্তি বিজয়ের আছে, আমরা জমি লাগবো। আস ব্লক কংগ্রেসের কর্মী আর আমার এক্স এমএলএ আমি গোটেকেটে আহিল মেদলিচড়া অঞ্চলত আহিল যা কেদিনমান আগতে দুদিন আগতে ছুটাভূমি ভ্রমণ করছিলাম, তার মানে দেখা পালো যে আমার অসমের মাটি প্রায় মিজোরাম যা মানুষ মিজোরামের যা মানুষ আছে প্রায় তিন চারি পাঁচ কিলোমিটার সোমাই গেছে। আর আপনাদের জানে যে লাইলাপুর আমার অসমের রাজ্যত আইকেনে যাতে ঘর বাড়ি জ্বলাই দিলে, একজন মানুষ মরিলে, এই যে এনেকা একটা পরিবেশ হয়েছে তার কারণ তো কি? আসলে সরকারের ব্যর্থতার কারণে আজির দিনত গভর্নমেন্টে আমাক নিরাপত্তা দিব পারা নাই, আমার অসমের রাইজক নিরাপত্তা দিব পারা নাই। আর ইহতে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার এনেকা করি 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 করে প্রায় পাঁচ সাত কিলোমিটার ভিতর সোমাই গেছে। আর এতিয়া আমার গভর্নমেন্টের ফালেরপরা কিবা প্রতিনিধি আইছে বিয়া পোয়া না আসিল ভালে পাইছিল, পাইকানে একো সলিউশন হওয়া নাই বস্তুটো। সেকেন্ডলি আমার সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ আছে, ইন্ডিয়া গভর্নমেন্টের ম্যাপ আছে, এই ম্যাপের যোগেদি যাব লাগা হয়েছিল। আজির দিনত কিন্তু এইবিল ইহতে নামানে, আর আজি লাইলাপুরত মানুষ মরিলে, ইহতে আইকেনে আমার ঘর বাড়ি জ্বলাই দিলে, তথাপি এখন দুর্বল এখন সরকারে এটার উপর যে ব্যবস্থা লব আজিলে কোনো ব্যবস্থা লওয়া নাই। আজি ইহতক জানাইছো যে আমার অসমের বহুতখিনি রাইজ আমার বেঙ্গলী মানুষ মিজোরামত আছে, এটা যদি আপনাদের যদি আমার বেঙ্গলী মানুষের উপর যদি অত্যাচার যদি করে তাহলে তাতেও কিবা একটু রিজাইনমেন্ট হয়ে যাব, সেইটার কারণে মিজোরামের ভিতর আপনার স্টেটের ভিতর যাতে অপ্রীতিকর কোনো ঘটনা নহয়। সেকেন্ডলি আপনাদের কি করলে আমার অসমত আহি কেনে অসমের রাইজের ঘর বাড়ি আপনাদের জ্বলাই দিলে, অডাসিটি চাওক আপনাদের, তারপরে গভর্নমেন্ট একো মাত নামাতে। কলো যে আমি মিজোরাম গভর্নমেন্টের দাবি জানাইছো যেহেতু ঘর বাড়িটি জনাই বনাই দিব লাগে, আর সেকেন্ডলি যেজন মানুষ মরিছে সিহতর কম্পনসেশন 50 লাখ টাকা দিব লাগে। সর্বানন্দ সানোয়াল আমার অসমের মুখ্যমন্ত্রী তো লাঠির কাঠ গৈছিল, যেখানে কৈছিল যে আমার ভারতবর্ষের মাটি এক ইঞ্চি আমি বাংলাদেশক নিদিও। জমি বিবাদের জেরে রক্তাক্ত হল ভূভণ্ডহরের মাটি, গুরুতর আহত হলেন এক বিবাহিত মহিলা, নাম রয়েছে সুস্মিতা গৌরীদাস, বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনা সম্বন্ধে রীনা দাস ও স্থানীয়রা এভাবে উল্লেখ করে। ঢুকাইয়া টান্ডে এগারো দিয়া মারছেন, এরপরে তাই চিল্লাইছেন আমি গেছি, আমার হাতে ধরিয়া টানিয়া আমারও মারামারি করছেন, আমার বেলায় বেলায় ফারিয়া ফেলাই দিচ্ছে। তো আপনার থানাত কেস করছেন? আচ্ছা সমর যে হ্যাঁ কে
जमीन এখন দোনা পার্টি মিলে কেউ কন্ট্রা করতে পারতাই না এরপরে তেও না মানছে না হে আনিয়া গরু দিছে এখন সুস্মিতা কই সুস্মিতা হসপিটাল বেশি যখন কোন কোন জায়গা যখন হইছে তার মাথা তো আছে হাত তো আছে আচ্ছা আপনার কি হইছে আমার তো সারা শরীরে বাকা মারপিট করছে আমার কাপড় কাটা না পানি করি ও তো দেখো না আমার শরীরে দাগ পড়েছে পড়তো পড়তো जमीन विवाद चले ठीक है বিবাদের কারণে মানে এটা মানে জিপিতে আমরা একটা মানে ইয়ো করা আছে মানে বিচার দেওয়া আছে জিপি অফিসে কার সাথে বিবাদ চলে বিবাদ চলে তোমার আপনারা যে সমর সেনের সঙ্গে ঠিক আছে তাই বিবাদ যখন চলে তখন একটা জিপি অফিসে আপনারা মানে রিপোর্ট দেওয়া আছে যে আমরা এটা শেষ করে দিন জিপি দুইবার মানে ইয়ো করছে বিচার করছে বিচার করার পরে মানে করছে এখন বিচার শেষ হইছে না যে আমরা দুই পার্টিকে কইছে যে এক কাজ করে তোমরা এখন গরু ছাগল কিছু দিতে পারতে না যদিও বিচার শেষ না হয় এর মধ্যে কিটা করছে সমর্থনে আইয়া মানে তার গরু চুরু সব দিবাত লাগি গেছে আমরা ঘর থেকে আমার ছোট ভাইর বউ আমরা বৌদি তারা কিটা করছে গিয়া মানে তারে কইছে মানে কইছে যে তুমি গরু ছলখানে দিলা যখন এখন বিবের বিচার চলে রকম ও কথা কওয়ার সঙ্গে সঙ্গে সমর্থনে কিটা করছে মানে তেহে আমার ছোট ভাই বউরে টানিয়ে নিয়া তো দেখা দিয়ে মারছে সে মাথাতে একটা মারছে হাতও লাগছে ঠিক আছে এরপরে আল্লাহ চিকা শুনিয়া নিয়ে টানিয়া কই নিছে তার দোকানের ভিতরে ঠিক আছে আল্লাহ চিকা শুনিয়া আমার বৌদি গেছে বৌদি যাওয়ার পরে কিটা করছে তারেও মানে দরিয়া তার খাবড় চোপড় ছিঁড়ছে নিজে ফেলাইছে ঠিক আছে এরপরে আমার মামি একজন আইসে আইয়া তো হালাচেরা করছে এরপরে আমরা সব পাড়া প্রতিবেশী সব আইসে প্রায় সব এক কয়েকশো মানুষ আইসে আইয়া মানে আমরা মানুষ তো সঙ্গে লই আইছি সঙ্গে তারে মানে ওই দোকানটা ভিতরে আমরা করিমগঞ্জ জেলার পৌরসভাগুলির আসন সংরক্ষণে পত্রিকা মারফত সভা আয়োজনে বারবার তারিখ ঘোষণা করলেও শেষ পর্যন্ত সভা বাতিল হয়ে যাওয়ার গভীর কুপ প্রকাশ করলেন জেলা কংগ্রেস পদাধিকারীরা। আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, জেলা কংগ্রেস সভাপতি সত্যু রায়, উত্তম মজুমদার এভাবে মত ব্যক্ত করেন। যে মোটরের ন্যায়সঙ্গত রয় তার বুঝতে পেরেছেন। আমরা তাকে বলেছিলাম, মেমোরেন্ডাম দিয়েছিলাম সমস্ত বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে একটা মেমোরেন্ডাম দিয়ে বলেছিলাম তুমি বেআইনি কাজ করছো। আমি ডেপুটি কমিশনারের উদ্দেশ্যে শুধু এই কথা বলবো, আপনি যতবারই মিটিং ক্যান্সেল করুন না কেন মিটিং আপনাকে করতে হবে, সেই দিন আপনি বুঝবেন যে আপনি কতটুকু বেআইনি কাজ করেছেন। আগে ডেপুটি কমিশনার এইভাবে বেআইনি কাজ করেছিলেন বলেই তাকে করিমগঞ্জের জেলে ভাত খেতে হয়েছিল, বেআইনি কাজ করেছিলেন বলেই সাইকেল বিচারকে গ্রেপ্তার গ্রহণ করতে হয়েছিল, বেআইনি কাজ করেছেন বলেই করিমগঞ্জের এসপি গ্রেপ্তার হয়েছেন। বর্তমান ডেপুটি কমিশনারও বেআইনি কাজগুলি করে যাচ্ছেন, তার জন্য শাস্তির খাড়া নামে আসতে পারে তার ঘরে। আমরা যেদিন মিটিং ডাকবে আমরা এই কথাগুলি বলবো, এবং যদি তিনি না মানেন তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবার শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধাবিনোদজিউ, শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রম থেকে একশত জন পুরুষকে শার্ট ও গেঞ্জি দেওয়া, এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, করোনার ফলে মানুষ আর্থিকভাবে অনেকটা পিছিয়ে ফলে এবার পূজোয় নতুন কাপড় ক্রয় করার কথা ভাবতেও পারছেন না। তবে আগে নতুন কাপড় শুধু আশ্রমের ভিতরে দেওয়া হতো, এবার আশ্রমের গণ্ডি পেরিয়ে বাহিরের লোকদের বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বক্তব্য রাখেন এবং নতুন কাপড় তুলে দেন সমাজসেবী রঞ্জিত দাস, রতনলাল দাস, রাধারমণ প্রচার সমিতি কর্ণধার কার্তিক পাল, তাছাড়া সুনয়ন দাস, সঞ্জীব দাস, জন্টু সাহা,
নারায়ণ বণিক, সুপর্ণা পাল, বাপ্পা সাহা, করুণা পাল প্রমুখ। পূজাতে যাতে সবাই পূজা পালন করতে পারে ও করোনা থেকে দূরে থাকে তার জন্য উত্তর করিমগঞ্জের প্রতিটি জেলাতে গিয়ে পূজো কমিটিদের হাতে স্যানিটাইজার, মাস্ক ও ইত্যাদি সামগ্রী বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে গিয়ে প্রদান করেন উত্তর করিমগঞ্জের সম্ভাব্য প্রার্থী পবিত্র রঞ্জন রায়। উনার এই মনোভাবে অনেক তাকে ধন্যবাদ জানায়। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইয়ের টিম বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।